হাত জোর করে বলবো এই প্রবাসী বোন কি বলে কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমাদের বাংলাদেশি মেয়েদের আর সৌদির মেয়েদের মধ্যে তফাৎটা কি জানেন? আমাদের বাংলাদেশি মেয়েরা কী করে, কথায় কথায় স্বামীর অবাধ্য হয়, স্বামীর মন মতো চলার চেষ্টা করে না। আর সৌদির মহিলাগুলো কী করে জানেন? স্বামীর বাধ্য মতো সাধ্য মতো চলার চেষ্টা করে সব সময়। সে আমি যেটা বলবে সেটাই ঠিক, আর ওরা যেটা বলবে সেটা ঠিক না, বুঝছেন? তাই মহিলা মানুষ আমি দেখেছি সৌদিতে যে স্বামী যদি একটা অন্যায় বলে সেটাও ওরা মনে করেন সত্য বলে, আর মনে করেন সঠিক বলে মেনে নেয়। আর আমাদের বাংলাদেশি মেয়ে হলে একটার সাথে সাতটা বক বক করে স্বামীকে বুঝাই দিত, আর সৌদির মেয়েরা কিন্তু তা করে না। স্বামী যদি একটা সকালে যদি কেসালো করে, বিকালে দেখবেন স্বামীকে স্বামীর মনোরঞ্জন করার জন্য দিনকে পার্লার থেকে সাজে আসে স্বামীর মনোরঞ্জন। মানে সে নতুন বিয়ে হয় না, আর এখানে নতুন বিয়ের কোনার সাজ সাজে কার জন্য জানেন? স্বামীর জন্য, রাত্রেবেলা স্বামীকে দেখানোর জন্য।